ভারতীয় প্রধানমন্ত্রী আমরা জানতে পেরেছি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এবং সেই ঠিক কাছে গিয়ে অবস্থান নিয়েছেন যেখান থেকে ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি নিমিত করছি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি হাত উঁচিয়ে সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তিনি বিমানের সিঁড়ি বেয়ে দৃপ্ত পায়ে নেমে আসছেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং এখনই আপনারা তোপধ্বনি শুনতে পাচ্ছেন এবং তোপধ্বনির সাথে সাথে ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এইমাত্র বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে করমর্দন করলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী পুষ্পিত শুভেচ্ছায় হৃদয়ের সবটুকু উষ্ণতায় বরণ করে নিলেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে জননেত্রী শেখ হাসিনা এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চের দিকে দৃপ্ত পায়ে এগিয়ে আসছেন শ্রী নরেন্দ্র মোদি এবং জননেত্রী এই মাত্র মঞ্চে উপবিষ্ট হলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি সঙ্গে রয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আবার এগিয়ে যাচ্ছেন অতিথিদের সাথে পরিচিত হবার জন্য পরিচিত হচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে পরিচয় করিয়ে দিচ্ছেন এবারে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে পরিচিত হচ্ছেন এবারে তোফায়েল আহমেদ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে পরিচিত হচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী সিনহা তারা কথা বলছেন আবার এগিয়ে আসেন তাকে যে গাড়িতে তিনি উঠবেন সম্ভবত তিনি একটি গাড়িতে উঠবেন আমরা লক্ষ্য করছি বাংলাদেশ এবং ভারতের পতাকাবাহী একটি গাড়ি এইমাত্র গাড়িটি বিমানবন্দরের যে রানওয়ে থেকে ভিআইপি টার্মিনালের দিকে যাত্রা শুরু করলো যে গাড়িতে রয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা লক্ষ্য করছি